ঠিক আছে। দেশে প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট বন্যা পরবর্তী পরিস্থিতিতে সব সংস্থাকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে। রবিবার সকাল 11টায় সার্কিট হাউসে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে এবং চট্টগ্রামের সমন্বয়কদের সাথে মতবিনিময়কালে এ নির্দেশনা দেন স্থানীয় সরকার উপদেষ্টা। মতবিনিময় শেষে উপদেষ্টা হাসান আরিফ সাংবাদিকদের বলেন, সরকারের মূল কাজ ছিল বন্যা পরবর্তী অবস্থা নিয়ে করণীয় ঠিক করা। বন্যা নিয়ে আর আক্ষেপ আহাজারি না করে আগামীতে বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্থানীয় সরকার কি প্রচেষ্টা চালাচ্ছি তা পর্যালোচনা করছি এখন, কারণ সব সংস্থার মধ্যে প্রচেষ্টা না থাকলে এ ক্ষতি কাটিয়ে ওঠা কষ্টসাধ্য হয়ে পড়বে বলেও উল্লেখ করেন তিনি। এ কাজে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে সাংবাদিকদের বন্যা পরিস্থিতির পরবর্তী প্রেক্ষাপটে স্থানীয় সরকার নিয়ে সঠিক সংবাদ প্রচারের অনুরোধ জানান স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, নবনিযুক্ত জেলা প্রশাসক ফরিদা খানম সহ বিভিন্ন সংস্থা এবং বিভাগের কর্মকর্তারা। বন্যা হয়ে গেছে, সেইটার উপরে আর আক্ষেপ আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কী প্রচেষ্টা চালাচ্ছি। তো সেখানে যতগুলি ডিপার্টমেন্ট আছে, যতগুলি জেলা সমিতি আছে, সিটি কর্পোরেশন আছেন, তারপরে ওয়াসা এবং স্থানীয় সরকার, তারপরে LGED রাস্তাঘাট যারা তৈরি করেন, পল্লী উন্নয়ন সম্পর্কিত যে প্রতিষ্ঠান, কোঅপারেটিভ সোসাইটিস, সকলকে নিয়েই আমরা আলোচনা করলাম। তখন সকলকে নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে।